তো আসসালামু আলাইকুম গাইজ, আমি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাতে চলেছি আমাদের যে কর্মসাথীর যে নতুন ফর্ম ফিল আপ চলছে দুয়ারে সরকারের, সেই ফর্ম ফিল আপটা আমরা কীভাবে করবো একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। একটুও ভুল হবে না, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে মনের মতো একদম সুন্দরভাবে দেখে যাও, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ফর্মটা ফিল আপ করা একটু কঠিন আছে গাইজ, তো অবশ্যই তোমরা তোমাদের মতো সুন্দরভাবে ভিডিওটা দেখে যাবে স্কিপ না করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখানোর আগে একটা কথাই বলতে চাই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও এই চ্যানেলে পোস্ট হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো তোমাদেরকে বলে দিই কোথায় কী করবো আমরা। তো আমাদের এখানেই প্রথমেই আবেদনপত্র লেখা আছে, এইরকম টাইপের একটা ঠিক ফর্ম দিবে। এই ফর্মটা তিন ভাগে বিভক্ত করা আছে, আমি তিনটি খণ্ড করে রেখেছি, সেটা তোমাদেরকে তিনটি পেজ আছে ফর্মের, অরিজিনাল ফর্মেরও তিনটি পেজ আছে। তো তিনটি খণ্ডতে আমি ভিডিওটা সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই আবেদনপত্র এভাবে লেখা থাকবে। তো তারপরে এখানে বলবে ব্যক্তিগত তথ্য, এই ব্যক্তিগত তথ্য এ নাম্বারে থাকবে, আবেদনকারীর নাম, যে নামে ফর্মটা ফিল আপ হবে সেই নামটা এখানে লিখতে হবে। দ্বিতীয়ত মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা সবসময় কাছে থাকবে, ওটিপি ঢুকলে যেন ওটিপিটা ফিল করা যায় সেই রকম নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তিন নম্বর, এখানে তার বাবার নাম বা স্বামীর নাম, যদি মেয়েদের হয় তাহলে স্বামীর নাম এবং ছেলেদের হলে তার বাবার নাম এখানে লিখতে হবে। এবং এখানে লিঙ্গ বলছে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলাদের জায়গায় ঠিক দিতে হবে। এবং এখানে জন্ম তারিখ, আধার কার্ডে যে সঠিক জন্ম তারিখ আছে সেটা এখানে লিখতে হবে। এবং এখানে আপাততকালীন ফোন নাম্বার, মানে এইখানে যে ফোন নাম্বারটা লেখা আছে, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কিন্তু যেটা দিবে তার এই ফোন নাম্বারটা কিন্তু এখানে দেবে না, কারণ এই ফোন নাম্বারটা আলাদা ফোন নাম্বার দিতে হবে। কারণ এটা হলো এমার্জেন্সি, বাই চান্স হয়তো এই ফোনে ফোন করে পেলো না, তখন হয়তো এই ফোনে ফোন করবে, ওই জন্যে এই ফোন নাম্বারটা আলাদা দিতে হবে। এবং এখানে জিএ বলছে আধার কার্ড নাম্বার, এখানে তোমাদের সঠিক আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবে। এবং এইখানে পাসপোর্ট সাইজের এক কপি ফটো দিতে হবে। তারপর আস্তে আস্তে আমরা উপরে তুলবো। এখানে বলছে মহকুমা, তোমাদের যে মহকুমা সেটা এখানে লিখে দিবে। এখানে ব্লক, যে তোমাদের ব্লক সেটা ব্লকটা এখানে লিখে দিবে, যদি না জানা থাকে পাশের কারোর কাছ থেকে জেনে নেবে। এখানে পঞ্চায়েতের বা ওয়ার্ডের নাম লিখতে হবে, যদি গ্রাম পঞ্চায়েত হয় অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। এখানে এখানে থানা লিখতে হবে এবং এখানে পিনকোড লিখতে হবে। আচ্ছা, এটা লেখার পর এখানে আমরা চলে আসব। এখানে আসার পরে আমরা এখানে বিএ টিক চিহ্ন করব। অ্যাকচুয়ালি এখানে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্যে, মানে যারা আপাতত বাইরে আছে শুধুমাত্র তাদের জন্য এইটা, তাহলে এ টিক মারতে হবে। এবং যদি এখানে বিয়ে বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্যে, যারা ভারতবর্ষের বাইরে যেমন আরব, সৌদি আরব বা কুয়েত, যে কোনো কান্ট্রি যদি হয়, তবে এই ফর্মটা তাদের জন্য ফিল আপ করতে হবে। আমি বলে দিচ্ছি এইগুলোতে কী কী করতে হবে যদি বাইরের জন্যে হয়, অবশ্যই বলে দিচ্ছি। আচ্ছা, যদি আমাদের এখানে বলছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া কর্মরত, তাহলে সেখানে আমাদের যেখানে আছে সেই রাজ্যের নাম, যদি চেন্নাই হয় চেন্নাইয়ের নাম এবং সেই রাজ্যের যে থানা সেই থানার নাম এখানে লিখতে হবে। এবং যারা ভারতবর্ষের বাইরে, যারা আরব, সৌদি আরব বা এদিক ওদিক আছে, তো সেখানে যদি সৌদি আরবে থাকে, সে দেশের নাম সৌদি আরব লিখতে হবে, কর্মস্থলের ঠিকানা দিতে হবে, ওখানে ঠিকানা জেনে নিতে হবে। এবং বৈধ পাসপোর্টের যে নং, মানে নাম্বার, যে পাসপোর্টের যে নাম্বারটা, সেই পাসপোর্টের নাম্বারটা এখানে দিতে হবে। টাইপ সিএ বলছে, এখানে এই সি নাম্বারে বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত নিযুক্ত হবেন, মানে যারা যাবে তাদের জন্য হলো এটা টাইপ সি। তো অবশ্যই দেশের নাম যেখানে যাবে, যদি কেরালা যাও কি ব্যাঙ্গালোর যাও, তো অবশ্যই এখানে ব্যাঙ্গালোরের নাম এবং এখানে তার, সরি, এখানে ভারতবর্ষ লিখতে হবে, প্লাস এখানে এই যে এইখানে দেশ লেখা আছে এখানে ভারতবর্ষ লিখতে হবে। এবং এখানে রাজ্যর জায়গায় যদি ব্যাঙ্গালোর যাও, ব্যাঙ্গালোর লিখতে হবে এবং ব্যাঙ্গালোর যেখানে যাবে সেখানকার থানার ঠিকানা এখানে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে ডিএ বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, মানে যারা হয়তো যাবে অল্প দিনের মধ্যেই, যেতে চলেছে তাদের জন্য এটা। তো অবশ্যই এটা যদি সে যেখানেই যায় না কেন, আরব, সৌদি আরব বা যেখানেই যায় না কেন, তো এটা এখানে সেই দেশের নাম, এখানে কর্মস্থলের ঠিকানা এবং এখানে পাসপোর্টের নাম্বার। আমাদের এটা প্রথম পেজ, প্রথম পেজটা কিন্তু আমরা ফিল আপ করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় পেজে যাব। তো আমরা দ্বিতীয় পেজে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় পেজটা ঠিক এই 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 রকম হবে। তো দ্বিতীয় পেজটা তোমরা ভালো করে দেখে নাও।
তো তারপরে দ্বিতীয় পেজে যদি আমি বলছি যে কাজের ধরন বলছে, তো কাজের যদি সেখানে যদি কৃষি চাষ করে, নিশ্চয়ই কেউ কৃষি চাষ করতে ওখানে যায় না, তো কৃষির এখানে কোনো প্রশ্নই ওঠে না। তো অবশ্যই কেউ যদি রাজমিস্ত্রির কাজ করে তো অবশ্যই এখানে রাজমিস্ত্রির কাজ করলে যে নির্মাণ কাজ লেখা আছে এটাতে টিক মারতে হবে। বস্ত্র শিল্প বা স্বাস্থ্য পরিষেবা, ডাক্তারি যদি কেউ করে, কি যদি নর্মালি চেম্বার খুলে যদি সে কাজ করে, তো যেখানে যেরকম মতো পাথর বালি সিমেন্টের যদি কেউ কাজ করে সাধারণ কথা, পালিশের যদি কাজ করে পাথর কাটা পালিশের, তবে এটা হবে পরিবহনের কাজ, মানে গাড়ি চালালে এটা হবে। তো বিভিন্ন ধরনের শিল্প আছে, অবশ্যই তোমরা তোমাদের মতো করে নেবে। মিস্ত্রি কাজ করলে অবশ্যই নির্মাণ এটা লিখতে হবে। দ্বিতীয় এখানে বলছে বাইরে যাওয়ার দিন এবং বিস্তারিত। এখানে বাইরে যাওয়ার দিন বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই, না লিখলেও হবে। এজেন্টের নামটাম কিচ্ছু লেখার প্রয়োজন নেই, না লিখলেও হবে। এখানে নিয়োগকর্তার কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছুর দরকারই নেই, এখানে লেখার দরকার নেই, ছেড়ে দেবে। এখানে নিয়োগকর্তার ঠিকানা ছেড়ে দিবে, কারণ সাধারণত আমরা যারা মিস্ত্রির কাজে যাই তারা কিন্তু তাদের টেম্পোরারি কোনো কিন্তু নিয়োগকর্তা বা কোনো এজেন্ট কিন্তু থাকে না, জাস্ট কোনোরকম হয়তো কয়েকটা ঠিকাদার থাকলো কি না থাকলো, ও বিষয়টা আলাদা। তো অবশ্যই ওখানে যাওয়ার পর আস্তে আস্তে আমরা উপরে তুলব, দরকার নেই এখানে কিছু লেখার। আমরা উপরে তোলার পর এখানে এখানে লিখছে ব্যাংক সংক্রান্ত তথ্য। তো অবশ্যই এখানে আমরা ব্যাংকের নাম লিখে দেবো, যে ব্যাংকের স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংকের নাম, এখানে ব্রাঞ্চের নাম লিখব যে ব্যাংকের আমরা সাধারণত এখানে, হ্যাঁ ব্যাংকের নাম লেখার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এবং এখানে IFSC কোড লিখে দেবো। সরি গাইজ, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, আমরা এখানে IFSC কোড লিখে দেবো। আচ্ছা, তারপরে এখানে বলছে মনোনয়ন সংক্রান্ত, এখানে ব্যক্তিত্বর নেম নাম বলছে, দরকার নেই মনোনয়ন সংক্রান্ত কোনো কিছু দরকার নেই এগুলোর। এখানে বলছে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক, এখানে যদি ইচ্ছা হয় লিখতে পারো, এখানে মানে স্টার চিহ্ন নেই, লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই ফর্ম ফিল আপ আমি অনেককে করে দিয়েছি এবং সঠিকভাবে করে দিয়েছি, এসব কিচ্ছু লেখার প্রয়োজন নেই, আমি যেগুলো বলছি শুধুমাত্র সেইগুলোই লেখো। এখানে বলছে খাদ্যসাথী কার্ডের নাম্বার, তো অবশ্যই খাদ্যসাথীর কার্ড যদি PSS হয় তো অবশ্যই PSS দিয়ে এখানে তার নাম্বারটা, এখানে PSS হলে PSS লিখে দিবে এবং এইখানে তার সেই যে নাম্বারটা খাদ্যসাথীর, মানে খাদ্যসাথীর যে কার্ড সেই কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবে। তারপরে এখানে বলছে আপনার কি পরিবার আছে, যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, সবার পরিবার আছে, তাই এখানে হ্যাঁয়ের জায়গায় টিক চিহ্ন দিতে হবে এবং এখানে সদস্যর নাম, তার ছেলে গেলে তার স্ত্রীর বা কারোর নাম লিখে দিতে হবে, এখানে লিখতে হবে পুরুষ যে গিয়েছে তার সে তার মানে চিহ্ন দিতে হবে, তার সে পুরুষ অবশ্যই যাবে। তো এখানে বয়স লিখতে হবে, এখানে তার আধার কার্ড নাম্বার এবং সম্পর্ক, যদি সেই মানুষটার সাথে তার স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক থাকে তাহলে অবশ্যই স্বামী স্ত্রী লিখতে হবে, বা যে সম্পর্কে হোক, মা বাবা যে সম্পর্কে হোক সেই সম্পর্কটা এখানে লিখে দিতে হবে। লেখার পরে এখানে কী কী জমা দিতে হবে সেটা বলছে, ডিটেলসে দেখে নাও। পাসপোর্ট আকারের এক কপি ছবি, আধার কার্ড লাগবে, তোমার ব্যাংকের পাসবুক লাগবে, আবেদনপত্র সমাজ এ দরকার নেই, শুধু আধার কার্ড ভোটার কার্ড দিবে আর ব্যাংকের পাসবুক আর এক কপি ছবি, ব্যাস আর কিচ্ছুর দরকার নেই। এইখানে স্থান, যে স্থান থেকে তোমরা ফর্মটা জমা দিচ্ছ, যদি আমাদের যদি কম্পালসারি একটা বলছি যে তোমরা যে স্থান থেকে, মানে তোমাদের গ্রামের নামটা এখানে লিখে দেবে এবং যেদিন জমা দিচ্ছ সেই তারিখটা এখানে লিখে দেবে। এখানে লিখে দেওয়ার পর আমরা তৃতীয় নম্বর পেজে চলে যাব। তিন নম্বর পেজে গিয়ে তিন নম্বরটা আরও সহজ আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। আচ্ছা, তিন নম্বর পেজে এখানে বলছে যে কাজে গিয়েছে শুধুমাত্র তার এখানে নাম লাগবে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এবং পিতা মাতা বা স্বামী, এখানে তার স্বামী বা তার পিতার নাম লিখতে হবে বা বাবার নাম লিখতে হবে, এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, এখানে স্থানীয় ঠিকানা যে গ্রাম থানা পোস্ট এবং পিন নম্বর যে ঠিকানাটা, টোটাল ঠিকানাটা এখানে এঁটে যাবে, আস্তে ছোটো ছোটোকে নিখলে তো অবশ্যই টোটাল ঠিকানাটা এখানে দিতে হবে। এত দ্বারা জানাচ্ছি যে আমি অমুক, মানে যার নাম লিখবে যে আবেদনকারী হবে তার নাম লিখতে হবে এখানে, অত তারিখে পেশায় গিয়েছি, যে তারিখে গিয়েছে সেই তারিখের নাম লিখতে হবে, এবং ভারতবর্ষের মধ্যে যে জেলায় আছে সেই জেলার নাম লিখতে হবে। নাম লেখার পর মানে কম্পালসারি সে যদি চেন্নাই থাকে, চেন্নাইয়ের যেখানে আছে সেই জেলার নামটা তাদেরকে একটু জানতে হবে, তো এখানে জেলার নামটা লিখতে হবে। লেখার পর এখানে রাজ্যের নামটা লিখতে হবে, এত জেলা চেন্নাই, মানে যদি চেন্নাই থাকে সে চেন্নাই লিখতে হবে এখানে, বা তামিলনাড়ু লিখতে হবে, সরি গাইজ তামিলনাড়ু লিখতে হবে, এবং ভারতবর্ষের বাইরে হলে এখানে ভারতবর্ষের বাইরে যেখানেই হোক, সৌদি আরব কাতার যেখানেই হোক এখানে লিখতে হবে। লেখার পরে ব্যাস সব শেষ। তারপরে এইখানে যে শ্রমিক আছে সেই শ্রমিকের স্বাক্ষর লিখতে হবে, মানে যে শ্রমিকটা এখানে যা মানে যারই তার সইটা লিখতে হবে, এবং যদি বাড়ির কেউ